হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আজকের ক্লাস টুয়েলভের যে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার, সেই কারেন্ট ইলেকট্রিসিটি এই টপিকটার উপরে তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা এবং বর্তনীর তড়িৎ ক্ষমতা এর সম্পর্কে আলোচনা করব। আমরা আগে যেটা মাধ্যমিকে আমরা দেখেছি, সেখানে আমরা জুলের সূত্র পেয়েছিলাম। জুলের সূত্রটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। সেখান থেকে আমরা ক্ষমতা পেয়েছিলাম, তড়িৎ ক্ষমতা, আই স্কোয়ার ইন্টু আর, ভি ইন্টু আই বা ভি স্কোয়ার বাই আর, এই এক্সপ্রেশানগুলো আমরা পেয়েছিলাম। সেখান থেকে আমরা একটা তড়িৎ যন্ত্র কতক্ষণ চললে সে কত তড়িৎ শক্তি ব্যয় করবে, কত ইউনিট শক্তি ব্যয় করবে, এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। আজকের আমরা একটা তড়িৎ বর্তনীর ক্ষেত্রে তার শক্তিটা কত, অর্থাৎ একটা তড়িৎ বর্তনীকে যখন একটা একটা কোনো লোডকে যখন কোষের সঙ্গে যুক্ত করা হচ্ছে, তখন সেখানে বর্তনীর মোট ক্ষমতা কত আর বর্তনীর কোন অংশে কত ক্ষমতা ব্যয় হচ্ছে সেটা হিসেব করার দরকার পড়ে। ব্যাপারটা যখন আঁকা হবে, যখন বোঝানো হবে, পরিষ্কার হয়ে যাবে, সেটা নিয়ে আমি আসছি। প্রথমে তোমরা একবার রিক্যাপিচুলেট করে নাও। ফার্স্ট, তোমরা যেটা জুলের সূত্র পেয়েছিলে কিরকম, না একটা পরিবাহী, এই পরিবাহীটার রোধ আর, এখানে বিভব ভি ওয়ান, এখানে বিভব ভি টু, এইখান থেকে এখানে যেতে কিউ আধানের কৃতকার্য কত হবে, কিউ ইন্টু ভি, মানে ভি টু মাইনাস ভি ওয়ান। এই কৃতকার্যটা যদি তাপে রূপান্তরিত হয় ডাব্লিউ সমান জে এইচ, তাহলে ডাব্লিউ বাই জে, সেখান থেকে আমি কী পেয়ে পেয়েছি, কিউ ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ানকে আমরা, এই ভি ওয়ান মাইনাস ভি টুকে আমরা ভি যদি লিখি কিউ ভি বাই জে। এবারে আমরা জানি কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি আর ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, এটা হলো ওহমের সূত্র আর এটা এমনি প্রবাহ মাত্রার সংজ্ঞা থেকে পাওয়া যায়। এখানে কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর বাই জে, সেখান থেকে আমরা পেয়েছিলাম আই স্কোয়ার আর টি বাই জে, এটাকেই আমরা বলেছি জুলের সূত্র। জুলের সূত্রে এখানে জে এর ভ্যালু যখন সিজিএস পদ্ধতিতে হবে, তখন জে এর ভ্যালু সিজিএস পদ্ধতিতে জে ইকুয়ালস টু 4.2 জুল পার ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে যখন আমি লিখব তখন আমি এটা লিখব, আর এসআই পদ্ধতিতে আমি লিখব জে ইকুয়ালস টু 1 জুল পার জুল। তাহলে এখানে আমি যখন এইচ এর এক্সপ্রেশনটা এসআই পদ্ধতিতে লিখব তখন পাবো আই স্কোয়ার আর টি এসআই ইউনিটে, আর সিজিএস ইউনিটে যখন পাবো আই স্কোয়ার আর টি বাই জে, এটা হবে সিজিএস ইউনিট, এইটাতে হবে ক্যালোরি আর এটাতে হবে জুল। এখানে আইয়ের যে একক সেটা হলো অ্যাম্পিয়ার এককে হবে, আর এর একক ওহম এককে হবে, আর টাইমের একক সেকেন্ড এককে হবে। এখানেও অ্যাম্পিয়ার এককে হবে, আর এর একক ওহম এককে হবে, আর টাইমের একক সেকেন্ডের একক সেকেন্ড হবে। এইগুলো থাকলে তবে আমাদের এই ফর্মুলাগুলো ইউজ হবে। বেসিক্যালি আমরা এসআই পদ্ধতি ইউজ করব, অর্থাৎ আমাদের সবসময় চিন্তা থাকবে এইচ ইকুয়ালস টু, এখান থেকে আমরা যেটা পেলাম যে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, এই ফর্মের উপরে আমরা মনোনিবেশ করব। এরপরে আমরা পেয়েছিলাম যেটা, যে তড়িৎ ক্ষমতা, এক সেকেন্ডে যে তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে আমরা বলেছি তড়িৎ ক্ষমতা। ক্ষমতা ইংরেজিকে পাওয়ার বলে, পি ইকুয়ালস টু এইচ বাই টি হবে আই স্কোয়ার ইন্টু আর। সেখান থেকে আমরা এই আই স্কোয়ার এর সঙ্গে একটা আর আর গুণ করলে আই স্কোয়ার বাই আর যদি করি, আই স্কোয়ার আর স্কোয়ার বাই আর যদি করি, সেখান থেকে আমরা পেয়েছিলাম পি এর আর একটা এক্সপ্রেশন ভি স্কোয়ার বাই আর। আর কি এক্সপ্রেশন পেয়েছিলাম, না আই ইন্টু আর, দেখো আই স্কোয়ার আর মানে আই ইন্টু আর, আই ইন্টু আই আর হলো ভি আই ভি, এই তিনটে এক্সপ্রেশান আমরা পেয়েছিলাম। তাহলে তড়িৎ শক্তির এক্সপ্রেশান, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, তড়িৎ শক্তি, আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, তড়িৎ ক্ষমতা,
এই এক্সপ্রেশনগুলো আমাদের কিন্তু জানা রয়েছে, আমরা ক্লাস টেনে এগুলোকে ভালোভাবে লক্ষ্য করেছি বা এর সম্পর্কিত বিভিন্ন সমস্যা করেছি। এবার এই যে ক্ষমতা, এই যে আমরা শক্তি বলছি, এই শক্তির একক কী হবে? না, আই স্কোয়ার আরটি যখন আমরা লিখছি তখন সাধারণভাবে আমরা জুল এই হিসাবে আমরা পাচ্ছি। একটা তড়িৎ যন্ত্র, ধরা যাক একটা বাল্ব যদি এরকম থাকে, এই বাল্বের ক্ষেত্রে এখানে এর বিভব একটা ভি রেটিং বলে একটা বিষয় থাকে, ভোল্টেজ রেটিং, আর এর কত ক্ষমতা ব্যয় করছে সেইটার জন্য থাকে পাওয়ার রেটিং। ভি রেটিং, ভোল্টেজ রেটিং আর পাওয়ার রেটিং। ধরা যাক একটা বাল্বের ক্ষেত্রে ভোল্টেজ রেটিং 220 ভোল্ট আর পাওয়ার রেটিং 100 ওয়াট। তার মানে কি না, 220 ভোল্ট বিভবের সঙ্গে যদি বাল্বটিকে যুক্ত করা হয় তাহলে সে সেকেন্ডে 100 জুল শক্তি খরচ করবে। সেকেন্ডে 100 জুল শক্তি, বুঝতে পারছো? মানে এক ঘন্টা বাল্বটাকে জ্বালালে কী হবে, এক ঘন্টায় যদি জ্বালানো হয় 100 জুল × 3600 সেকেন্ড, এক ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে সরি 100 ওয়াট × 3600 সেকেন্ড মানে 3600 তার উপরে দুটো শূন্য জুল ক্ষমতা শক্তি নষ্ট করছে। তাহলে বুঝতে পারছো যে আমাদের বাড়িতে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি করি না, বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ব্যবহার করি, সেক্ষেত্রে মাত্র এক ঘন্টায় যদি এত শক্তি খরচ হয় তাহলে এতগুলো যন্ত্রের দ্বারা শক্তি খরচ অনেকখানি হবে, যেটা একটা বড় সংখ্যায় পরিণত হবে। এই কারণে তড়িৎ শক্তি পরিমাপের ক্ষেত্রে এই জুল একক ব্যবহার করা হয় না। জুল এককের পরিবর্তে আমরা কি করি না, এই ওয়াটটা থাকলে ওয়াট আর সেকেন্ডের জায়গায় ঘন্টা, ওয়াট ঘন্টা একক ব্যবহার করি, ওয়াট ঘন্টা একক ব্যবহার করি। এই ওয়াট ঘন্টাও কিন্তু অনেকটাই ছোট, এই কারণে ওয়াট ঘন্টার পরিবর্তে আমরা কিলোওয়াট ঘন্টা একক ব্যবহার করে থাকি। এই কিলোওয়াট ঘন্টা 1 কিলোওয়াট × আওয়ার, অর্থাৎ 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র এক ঘন্টায় যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে বলা হয় 1 বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা আমরা বাড়িতে বৈদ্যুতিক মিটারের ক্ষেত্রে যে ইউনিটটা ব্যবহার করা হয়, 1 ইউনিট কারেন্ট পোড়া বলে না, 1 ইউনিট কারেন্ট পোড়া, কারেন্ট পোড়া নয়, এটা যে তড়িৎ শক্তি ব্যয় করা, 1 BOT মানে 1 ইউনিট তড়িৎ শক্তি, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা এই কিলোওয়াট আওয়ার, ওয়াট ঘন্টা, এই সমস্তগুলো সম্পর্কে আমাদের কিন্তু ভালো জ্ঞান থাকতে হবে। সেটার জন্য তোমরা যে ভিডিওটা, সেটা ক্লাস টেনের ভিডিওতে তোমরা ক্লিক করে পেয়ে যাবে। যাকে 1 ওয়াট ঘন্টা সমান তাহলে কত জুল, যদি তোমাকে প্রশ্ন করে 1 ওয়াট ঘন্টা সমান কত জুল, না 1 ওয়াট সমান হচ্ছে 1 জুল পার সেকেন্ড, 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে কী হবে 3600 জুল। আর 1 কিলোওয়াট ঘন্টা সমান কত, 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট × 1 আওয়ার, 1000 ওয়াট মানে কি 1000 জুল পার সেকেন্ড × 3600 সেকেন্ড, তাহলে কী হবে 36 2 শূন্য আরও 3 শূন্য জুল। হ্যাঁ, এবারে এখানে কী হবে, 1 2 3 4 5 6 3.6 × 10^6 জুল, এই রিলেশনগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। যাকে আজকের আমরা আলোচনা করছি তড়িৎ বর্তনীর ক্ষমতা। তোমরা পেন খাতা বের করে এই একটা সুন্দর ক্লাস নোট তৈরি করো, যেখানে তড়িৎ বর্তনীর ক্ষমতা বলতে আমরা কি বুঝছি। অ্যাকচুয়ালি দেখো, আমরা বর্তনী মানে আমরা কি বলি, একটা বর্তনী মানে সেখানে একটা সোর্স থাকবে, এখানে সেই সোর্সটা হলো এই ব্যাটারি যার তড়িৎচালক বল E, এবং ব্যাটারি থাকা মানে তার একটা অভ্যন্তরীণ রোধ থাকবে R। আর কি না, বাহির ওই বাহ্যিক যে বর্তনী সে অনেক কিছু থাকতে পারে, এখানে তোমার ফ্যান, লাইট, বিভিন্ন যন্ত্রপাতি যা যা আছে সব কিছু মিলিয়ে যে রোধ হয় সেই রোধটাকে আমরা আর দিয়ে লিখি, এটাকে বলা হয় লোড, ইংরেজিতে LOAD, লোড। এই লোডের সঙ্গে এটা যুক্ত থাকে, আর একটা এখানে চাবি থাকে কী বলে যা, সেটাকে আমরা সুইচ হিসাবে কাজে লাগাই। এই হলো যে কোনো বর্তনীর সিম্বল। বর্তনী যদি আঁকতে বলে তোমাকে, তুমি এইটাই আঁকবে, বর্তনী মানে হচ্ছে এটা বোঝায়।
এখানে দেখো বর্তনীতে যখন কারেন্ট যাচ্ছে, যখন চাবিটা আমি অন করে দিলাম, তখন কি হয়, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যায়। আর প্রবাহ মাত্রা যাওয়া মানে এখানে তড়িৎশক্তি ব্যয় হবে। শুধু কি এখানে তড়িৎশক্তি ব্যয় হয় না, এখানেও হয়, অর্থাৎ ব্যাটারির ভেতরেও হয়। তোমরা দেখেছো কোনো ব্যাটারিকে চার্জ দেওয়ার সময় বা বেশি যখন একটা ফোনকে ব্যবহার করছো, ভিডিও বা অন্য কিছু ব্যবহার করছো, তখন কি করছে না, ফোনটা গরম হয়ে যায়। কেন না, এখানে ব্যাটারির ভিতরে একটা তাপ উৎপন্ন হয়, তার জন্য দায়ী হচ্ছে এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। এখানে আমরা পুরো যে সার্কিট, পুরো সার্কিটের যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রথমে বের করার চেষ্টা করব। ক্ষমতার যে এক্সপ্রেশন সেটা কি, পি ইকালস টু আই স্কোয়ার ইন্টু আর। এখানে আই কত, যখন আমি এখানে চাবিটাকে অন করে দিচ্ছি, এটা যখন অন থাকছে, তখন অন থাকছে, তখন কি হচ্ছে না, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের মান কত, আই ইকালস টু মোট তড়িৎচালক বল বাই মোট রোধ, মোট তড়িৎচালক বল বাই মোট রোধ, এটা হলো আই। এই আইটা যখন যাচ্ছে, তখন এখানেও তাপ উৎপন্ন হচ্ছে, এখানেও তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে পাওয়ার, মোট পাওয়ার যাকে ইনপুট, অর্থাৎ যে পাওয়ারটা খরচ হচ্ছে, যে পাওয়ারটা সবসময়ের জন্য খরচ হচ্ছে, সেটা কী হবে, আই স্কোয়ার ইন্টু আর প্লাস আর। দেখো এখানেও খরচ হচ্ছে, এখানেও খরচ হচ্ছে। তুমি যদি এরকম আলাদা করেও লেখো, আই স্কোয়ার আর প্লাস আই স্কোয়ার স্মল আর, কোনো অসুবিধা নেই। এখানেও আই কারেন্ট যাচ্ছে, সব জায়গা দিয়ে আই কারেন্ট যাচ্ছে। আর যেহেতু এটা স্কোয়ার, কোন দিকে কারেন্টটা যাচ্ছে তার উপর ডিপেন্ড করে না। এটা কিন্তু একটা জুলের সূত্রের একটা ভাইটাল ডিসকাশান, যে তড়িৎ প্রবাহ যেদিকেই যাক না কেন, সবসময় তাপ উৎপন্ন হবে। এই কারণে জুল ক্রিয়ায় আমরা বলেছি যে এটা একটা অপ্রত্যাবর্তক ক্রিয়া, অর্থাৎ এদিকে আমি কারেন্ট নিয়ে গিয়ে তাপ পাচ্ছিলাম, উল্টো দিকে কারেন্ট নিয়ে গিয়ে তাপ আমি শোষণ করব, তা কিন্তু হবে না। একটা তার সবসময় তার মধ্য দিয়ে যদি প্রবাহ মাত্রা যায়, যেদিকেই যাক না কেন, সেখানে কী হয়, সবসময় তাপ উৎপন্ন করে। আই স্কোয়ার আর তাহলে কী হবে, আই স্কোয়ার ইন্টু আর প্লাস আর। এই আই স্কোয়ার মানে কি, এটার স্কোয়ার, এটা এক নম্বর সমীকরণ যদি দাও, এটার স্কোয়ার, ই স্কোয়ার বাই আর প্লাস আর এর স্কোয়ার ইন্টু আর প্লাস আর। সেখান থেকে আমি একটা, এটা কেটে যাবে, ই স্কোয়ার বাই আর প্লাস স্মল আর, এটা হলো ইনপুট পাওয়ার। আউটপুট পাওয়ার কী হবে, না এখানে যে পাওয়ারটা আমি পাচ্ছি, অ্যাকচুয়ালি যে এই পাওয়ারটা তো আমি পাচ্ছি না, এই পাওয়ারটা আমরা ব্যয় হয়ে যাচ্ছে বটে, কিন্তু এই পাওয়ারটাকে আমরা ব্যবহার করতে পাচ্ছি না, ব্যবহার করছি এই পাওয়ার, যেই পাওয়ার ব্যবহার করছি সেটাকে আমি পি আউটপুট বলবো। পি আউটপুট সমান কী হবে, আই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। আই স্কোয়ার সমান কি, ই স্কোয়ার বাই আর প্লাস স্মল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর, এটা হলো পি আউটপুট, পি আউটপুট আর এটা পি ইনপুট। তাহলে এখানে আমরা যে কারেন্টটা পাচ্ছি, যে ভোল্টেজটা পাচ্ছি, সেইগুলো সব এক্সপ্রেশান আমরা লিখে ফেলবো। এইটা হচ্ছে কারেন্টের এক্সপ্রেশান, এটা হলো পি ইনপুটের এক্সপ্রেশান, আর এটা হলো পি আউটপুটের এক্সপ্রেশান, পি আউটপুটের এক্সপ্রেশান। এই এক্সপ্রেশানগুলো আমরা পেলাম। এছাড়াও আমরা যে এক্সপ্রেশানগুলো পাই, সেই এক্সপ্রেশানগুলো কী কী, না এখানে ভোল্টেজ কত পাচ্ছি, অর্থাৎ এই পরিবাহীটা, অর্থাৎ যেটা আমরা যেটাকে লোড বলছি, সেই লোডের দুই প্রান্তে বিভব প্রভেদ কত, না ভি সমান আই ইন্টু ক্যাপিটাল আর, আইটা হচ্ছে এটা ই ক্যাপিটাল আর বাই আর প্লাস স্মল আর, এইটা এইটা হলো গিয়ে তোমার এক্সপ্রেশান। তাহলে এই এক্সপ্রেশানটাকে আমি যদি এখানে লিখি, ভি ইকালস টু ই ক্যাপিটাল আর বাই আর প্লাস স্মল আর, এইগুলোর কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দরকার পড়ে। কেন দরকার পড়ে, না কখন কোন ক্ষেত্রে বা লোডের মান, এই লোড রোধের মান কেমন হলে এই ভ্যালুগুলো কীরকম আসে, কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম আসে বা কোন ক্ষেত্রে মিনিমাম আসে, এই সমস্ত কিছু জানার জন্য এগুলোর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন প্রয়োজন হয়। ফার্স্ট আমি আই পেয়েছি, আই ভার্সাস আর। দেখো এখানে আরটা নিচে আছে, ইটা কনস্ট্যান্ট, এটা যদি একটা প্রমাণকোষ হয় তার তড়িৎচালক বলের মান ফিক্সড আছে। এবার আর যখন জিরো হবে তখন এটা ই বাই আর, এই ই বাই আর ধরো এইটা। এবার আর যখন ইনফিনিটিভ হবে আইটা আস্তে আস্তে জিরোর দিকে যাবে,
তাহলে গ্রাফটা কিরকম হবে এই রকম আই ভার্সাস আউট দেখো আই ইকুয়ালস টু 0 হলে আই ইকুয়ালস টু আমি কি লিখব ই বাই ক্যাপিটাল আর আর ইকুয়ালস টু ইনফিনিটি হলে আই ইকুয়ালস টু আমি কি লিখব ই বাই ইনফিনিটি ইকুয়ালস টু 0 এটা তো আর 0 হয় না অ্যাসিম্পট এখানে পর 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 কি হবে টেন্স টু যখন আর ইনফিনিটি হবে তখন এটা 0 এর কাছাকাছি হবে এই হলো কি ব্যাপার আর এটা হলো ই বাই এটা ই বাই স্মল আর হবে আর তো 0 বসে দিই ই বাই স্মল আর এইটা হবে ম্যাক্সিমাম কারেন্ট এইটা গেল কারেন্টের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবার যদি আমি ভোল্টেজের রিপ্রেজেন্টেশন চাই এই ভোল্টেজ ভোল্টেজের ভ্যালু কি হবে দেখে নেওয়া যাক দেখো ভোল্টেজের এখানে অর্থাৎ এই যে লোড রোধ এই লোড রোধের দুই প্রান্তের যে বিভব সেই বিভবের মান কত হচ্ছে না এইটা ইউনিট অফ ক্যাপিটাল আর ই ক্যাপিটাল আর বাই আর প্লাস স্মল আর এটা এখানে লেখা আছে এখানে আবার আমি লিখছি এখানে লিখছি আমি দেখো ভি ইকুয়ালস টু আই ইনটু আর সমান হবে ই ক্যাপিটাল আর বাই আর প্লাস স্মল আর এবার এখানে আর যদি 0 হয় আর 0 হলে ভি ইকুয়ালস টু 0 হবে আর ইনফিনিটি হলে কি হবে না আর ইনফিনিটি হলে কি হবে এটা কিন্তু এক্সপ্রেশন থেকে তুমি পাবে না আর ইনফিনিটি হলে ভি এর মান কি হবে সেটার জন্য তোমাকে কি করতে হবে এটাকে আরেকটু ঠিকঠাকভাবে লিখতে হবে ভি ইকুয়ালস টু ই বাই উপরেও আর দিয়ে ভাগ করো নিচেও আর দিয়ে ভাগ করো তাহলে কি হবে উপরে আর দিয়ে ভাগ করলে ই থেকে যাবে আর নিচে হাত দিয়ে ভাগ করলে এটা 1 হবে আর আর প্লাস আর হবে এবার তুমি আর এর মান ইনফিনিটি পুট করো তাহলে কি হবে এটাকে যদি ইনফিনিটি আর এর মানে ইনফিনিটি পুট করো তাহলে ভি ইকুয়ালস টু ই বাই 1 প্লাস আর বাই ইনফিনিটি তার মানে এইটা হবে 0 তোমার তখন তোমার হবে ই বোঝা গেল ক্লিয়ার না এখানে আর এর মান যখন ইনফিনিটি হবে তখন এখানে পোটেনশিয়াল ডিফারেন্স হবে কত না ই এর সঙ্গে সমান অর্থাৎ তড়িৎ চালক বলের সঙ্গে সমান হওয়াটাই স্বাভাবিক কেন না দেখো তুমি একটা সবসময় ভাববে ফিজিক্যালি ভাববার চেষ্টা করবে যখন আমি এটাকে বড় করে দিয়েছি মানে কি এর মধ্যে ইনফিনিটি মানে কি দুটোকে খোলার সঙ্গে সমান দুটোকে খুলে রাখলে তাদের মধ্যে যে রোধ হয় সেটা ইনফিনিটি তখন কারেন্ট যাচ্ছে না কারেন্ট না যাওয়া মানে কি এর দুই প্রান্তের বিভব প্রভেদ তড়িৎ চালক বলের সঙ্গে সমান হওয়া ছিন্ন বর্তনীতে দুই প্রান্তীয় দুই প্রান্তে ব্যাটারির দুই প্রান্তে বিভবকেই তার তড়িৎচালক বল বলে সেটার সঙ্গে সমান হবে অর্থাৎ এই ক্ষেত্রে ভি সমান ই হবে তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারবো যে সম্পর্ক যে গ্রাফ লিখ আঁকতে পারবো সেই গ্রাফটা কি না এরকম ভি আর এদিকে আর যখন ভি আর ইকুয়ালস টু 0 ভি ইকুয়ালস টু 0 তাহলে এখান থেকে শুরু হবে আর আর ইকুয়ালস টু ইনফিনিটি হলে ভি ইকুয়ালস টু হবে ই এর সঙ্গে সমান এইরকমভাবে গ্রাফটা হবে এটা হলো ই তড়িৎচালক বল তাহলে ভি ভার্সাস আর এর গ্রাফ হলো এইরকম আগে আই ভার্সাস আর এর গ্রাফ পেয়েছিলাম এবার আমরা ভি ভার্সাস আই এর গ্রাফ পেলাম এবার পি ইনপুট আর পি আউটপুটের গ্রাফ আমরা কীরকম হয় সেটা লক্ষ্য করব দেখ পি ইনপুট সমান আমরা কী লিখেছি আই স্কোয়ার ইন্টু আর প্লাস স্মল আর আই স্কোয়ার মানে কি স্কোয়ার বাই আর প্লাস স্মল আর স্কোয়ার ইন্টু আর প্লাস স্মল আর এইটা এটা কেটে গেল স্কোয়ার বাই আর প্লাস স্মল আর এইটা হলো পি ইনপুট পি ইনপুটের এক্সপ্রেশনটা হলো এটা তাহলে এখানে আর এর মান যখন 0 হবে তখন কি হবে স্কোয়ার বাই আর হবে অর্থাৎ একটা ফাইনাইট ভ্যালু থাকবে আর এর মান 0 হলে কী হবে পি ইনপুট ইকুয়ালস টু স্কোয়ার বাই স্মল আর 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 ইকুয়ালস টু ইনফিনিটি হলে পি ইনপুট ইকুয়ালস টু হবে এটাই যখন ইনফিনিটি হবে তখন এটা 0 হয়ে যাবে অর্থাৎ এখানে পি ইনপুট যদি আমি বসাই পি ইনপুট মানে এই পুরো বর্তনীর যে ক্ষমতা আর তার সঙ্গে আর এর রিলেশান কী হবে আর ইনফিনিটি হলে আর ইকুয়ালস টু 0 হলে পি ইনপুট হবে এটা তাহলে আর যখন 0 হবে এর একটা ভ্যালু থাকবে আর যখন 0 হবে এটা আর ইকুয়ালস টু 0 এখানে এইরকম একটা ভ্যালু থাকবে এই ভ্যালুটার মান হবে কত না স্কোয়ার বাই স্মল আর এবারে আস্তে আস্তে আর যখন ইনফিনিটি হবে পি ইনপুট 0 হয়ে যাবে কেমন এইটা হলো পি ইনপুট ভার্সাস আর এর অর্থাৎ লোড রোডটা আমি যদি চেঞ্জ করি অর্থাৎ আমার যদি একটা এখানে রিওস্ট্যাট থাকে রিওস্ট্যাট মানে কি ভেরিয়েবল রেজিস্টারকে বলা হচ্ছে রিওস্ট্যাট এখানে যদি ভেরিয়েবল রেজিস্টার থাকে 0 থেকে যদি একে বাড়াই তাহলে এইরকম আমরা এই পি ইনপুটের পরিবর্তন এইভাবে আমরা পাবো
এরপরে আছে পি আউটপুট। পি আউটপুটের এক্সপ্রেশনটা এবারে লিখে ফেলা যাক। পি আউটপুট, পি আউটপুট সমান হচ্ছে, দেখো পি আউটপুট কোনটা, এইখানে, অর্থাৎ লোডের মধ্যে যে ক্ষমতা ব্যয় হচ্ছে সেইটাই আমার কিন্তু উদ্দেশ্য। আজকে তড়িৎবর্তনীর ক্ষমতা আমরা পড়ছি বা আলোচনা করছি, সেখানে আমরা দেখছি যে তড়িৎবর্তনীর যে ক্ষমতা, পুরো বর্তনীর ক্ষমতা যেটা, সেটাকে ইনপুট ক্ষমতা বলছি, ওটা তো আমরা পাচ্ছি না, ইউজ করছি কোনটা, এই লোডের অ্যাক্রসে যে তড়িৎ ক্ষমতাটা ব্যয় হচ্ছে, সেখানে পি আউটপুট ইকুয়ালস টু লিখব আই স্কোয়ার ইনটু ক্যাপিটাল আর। এখানে আই স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, আই স্কোয়ার বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার ইনটু আর। দেখো এই ক্ষেত্রেও দেখো আর ইকুয়ালস টু জিরোতে পি আউটপুট জিরো হচ্ছে। এবারে মুশকিল হলো কি, এর উপর আর নিচে আছে, এইভাবে তুমি ডাইরেক্ট কিন্তু পাবে না যে আর ইকুয়ালস টু ইনফিনিটিভতে কী হবে। আর ইকুয়ালস টু ইনফিনিটিতে মোটামুটি তুমি পেতে পারো, ইনফিনিটিতে এটা পি আউটপুট প্রায় জিরোর দিকে আসবে, কারণ দেখো এটা স্কোয়ার টার্মের নিচেরটা আছে, অর্থাৎ এটাকে যদি আমি এখানে আনিও তাহলে নিচে একটা আর থাকবে সেক্ষেত্রে, কিন্তু মাঝে মধ্যিখানে একটা জায়গায় পি আউটপুট কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু পাবে। অর্থাৎ জিরো থেকে জিরো হচ্ছে মানে কি, জিরো থেকে সবসময় তো জিরো থাকছে না, বেশি হয়ে আবার কমবে, সেক্ষেত্রে গ্রাফটা হবে এরকম, পি আউটপুট আর এদিকে হবে রেজিস্ট্যান্স, সেখান থেকে আমরা পাবো যে এরকম, যে আর ইকুয়ালস টু জিরো হলে পি ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে এরকম করে গ্রাফটা যাবে, আর ইকুয়ালস টু ইনফিনিটিতে এটা জিরোর কাছাকাছি আসবে। এইটা হচ্ছে পি আউটপুট ম্যাক্স, আউটপুট যে ক্ষমতা তার ম্যাক্সিমাম ভ্যালু হবে এটা। আর এটা কখন হবে, না যখন এই লোড রোধ, অর্থাৎ এই রোধ এবং ব্যাটারির অভ্যন্তরীণ রোধের মান সমান হবে, তখন দেখা যাবে বর্তনীতে সবচেয়ে বেশি আমরা পাওয়ার পাবো। এটাকেই বলা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এখানে যে পাওয়ারটা আমরা ব্যয় করছি তার ম্যাক্সিমামটা এখানে পাবো কখন, না যখন এটার আর এটার ভ্যালু সমান হবে, এটাকেই আমরা বলছি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের রিপ্রেজেন্টেশান হলো এটা। এখন এটাকে প্রুভ করব কী করে যে এইটাতে হয়, সেটাতেই আমরা যাচ্ছি, সেই আলোচনায় আমরা যাচ্ছি। দেখো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, অর্থাৎ পি আউটপুট ম্যাক্সিমাম কখন হবে, না আর এর ভ্যালু আর হলে, অর্থাৎ আরটা এখানে ভেরিয়েবল, আমরা এরকম করে আর চেঞ্জ করব, এরকম একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি, এখানে অভ্যন্তরীণ রোধ রয়েছে আর এটা হচ্ছে লোড রোধ, এখানে আমরা যেটা পাচ্ছি, হ্যাঁ এখানে হচ্ছে পি আউটপুট যেটা পাচ্ছি সেটার মান ম্যাক্সিমাম আর এর কোন মানের জন্য হবে, তাহলে ভেরিয়েবল কোনটা, এখানে ভেরিয়েবল হলো আর। এবার পি আউটপুটের এক্সপ্রেশনটা আমরা লিখেছিলাম, মনে করো যে পি আউটপুট ইকুয়ালস টু আই স্কোয়ার ইনটু আর, এবারে আই সমান ই বাই আর প্লাস আর, তাহলে ই বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইনটু আর, তাহলে কী হবে, ই স্কোয়ার ইনটু আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার। এখানে এই যে এক্সপ্রেশনে কী কী কনস্ট্যান্ট, না ই এর ভ্যালু কনস্ট্যান্ট, এটা হচ্ছে ই, আর স্মল আর এর ভ্যালু কনস্ট্যান্ট, ই আর আর এর ভ্যালু কনস্ট্যান্ট, শুধু ভেরিয়েবল কোনটা, না এই ক্যাপিটাল আরটা। তাহলে এই চেঞ্জ কোনো, আমরা জানি আমরা ক্লাস ইলেভেন থেকেই এটা জানি যে একটা বিষয়ের বা একটা রাশি ম্যাক্সিমাম কখন হয়, একটা রাশি ম্যাক্সিমাম কখন কোন স্থানে হয় বা কোন কন্ডিশানে হয়। ধরো একটা রাশি এরকমভাবে আছে, এরকম করে একটা রাশি আর একটা রাশি এক্স আর ওয়াই, তাহলে এখানে ম্যাক্সিমাম হচ্ছে, এখানে মিনিমাম হচ্ছে, ম্যাক্সিমাম বা মিনিমাম হলে কি হয়, লেখয়ের নতি, ওয়াই লেখয়ের নতি, এক্সের সাপেক্ষে ওয়াই লেখয়ের নতি হবে জিরো, তাহলে এইটাকে আমরা জিরো করব এখানে, তাহলে কী হবে, পাওয়ার কার সাপেক্ষে হবে, কার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে পাওয়ার, না ক্যাপিটাল আর এর সাপেক্ষে, তাহলে ডিপি আউটপুট বাই ডিআর, এইটাকে জিরো দেখাতে হবে, এইটাকে জিরো করে আমরা পাবো আর ইকুয়ালস টু স্মল আর, তখন আমরা এটা প্রুভ করতে পারবো, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিম আমরা প্রুভ করতে পারবো। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিতে তাহলে কী বলছে, না যখন একটা বর্তনীর ক্ষেত্রে আউটপুট বর্তনীর অর্থাৎ লোড রোধের মান অভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান, সেই ক্ষেত্রে বর্তনীর যে লোডের যে পাওয়ারটা সেই পাওয়ারের মানটা ম্যাক্সিমাম হয়, এটাকেই বলা হয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিম, এইটাকে প্রুভ করতে হবে। এখন আমরা কি করব, এটা আছে থাক, এখানে আমরা পি আউটপুট এই এক্সপ্রেশনটা পেয়েছি, এই এক্সপ্রেশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করব,
এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো দেখা যাক। ডিপি আউটপুট বাই ডিআর, আর এ ডিফারেন্সিয়েট করলে ফার্স্ট এটা করব, তাহলে বাকিগুলো কনস্ট্যান্ট থাকবে। এইটা হলো গিয়ে আর, আর এর ডিফারেন্সিয়েট করলে ওয়ান হয় ইন্টু ওয়ান। নেক্সট কী করতে হবে, এটা ডিফারেন্সিয়েট করতে হবে। সূত্রটা মনে আছে তো, ডিডিএক্স অফ ইউ ভি সমান কী হবে, ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স। এই সূত্রটা মনে করার চেষ্টা করো। এইটা এটা হচ্ছে ডিফারেন্সিয়েশান, ডিফারেন্সিয়েশানের সূত্র। এখানে আমি প্রথমে এইটাকে, এইগুলো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটাকে আমি ডিফারেন্সিয়েট করলাম, এটা কনস্ট্যান্ট থাকলো। এরপরে কী হবে, আমি ই স্কোয়ার ইন্টু আর, এটাকে ফিক্সড রাখবো, এটাকে ডিফারেন্সিয়েট করবো। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় না, ওয়ান বাই এক্স স্কোয়ার, ধরো ওয়ান বাই এক্স স্কোয়ার হয়েছে, তার ডিফারেন্সিয়েট করলে কি হয়, এ ডিফারেন্সিয়েট করলে কি মাইনাস টু প্লাস, এই সরি মাইনাস টু মাইনাস ওয়ান, মাইনাস টু মাইনাস ওয়ান, এইটা হয় ডিফারেন্সিয়েশান। হ্যাঁ, মাইনাস টু এর সরি এখানে ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, মানে মাইনাস টু বাই এক্স এক্স কিউব হয় এর ডিফারেন্সিয়েশান। এই জিনিসটার ডিফারেন্সিয়েশান হবে এইটা, এক্স এখানে কত, আর প্লাস স্মল আর। তাহলে এখানে কী হবে, আমরা লিখব কি, এখানে একটা মাইনাস বসবে, একটা টু পরে থাকবে, আর আ এক্স কিউব, এক্স কিউব মানে এটার কিউব, আর প্লাস আর এর কিউব, এইটা, এইটার ভ্যালু জিরো বসাতলে আমি এই কন্ডিশানটা পাবো। দেখে নেওয়া যাক কন্ডিশানটা আসে কি না। দেখো এইটা ইকুয়ালস টু জিরো বসাবো শর্তানুসারে, ডিপি বাই ডিআর ইকুয়ালস টু জিরো, সেখান থেকে আমি পি পাবো, এইটা জিরো হওয়া মানে কি, ই স্কোয়ার বাই আর প্লাস আর এর স্কোয়ার ইকুয়ালস টু টু ই স্কোয়ার ক্যাপিটাল আর বাই আর প্লাস আর এর কিউ। এইবার এটাকে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, তাহলে উপরে স্কোয়ার কেটে যাবে, এখানে একটা আর, এখানে কী হবে, স্কোয়ার কাটলে ওয়ান হবে, আর প্লাস আর ওয়ান, আর এখানে কী হবে, টু ইন্টু আর ক্যাপিটাল আর, স্কোয়ার কেটে গেল, আর নিচে হবে আর প্লাস স্মল আর, তাহলে আর প্লাস স্মল আর সমান হবে টু আর, আর এখানে আর সমান এই আরটাকে এদিকে আনলে টু আর মাইনাস আর সমান হবে আর, আর ইকুয়ালস টু আর, অর্থাৎ এখানে লোড রোধ এবং এখানে যে অভ্যন্তরীণ রোধ এই দুটো সমান হলে এখানে যে পাওয়ারটা পাবো সেটা হলো ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে পিও ম্যাক্সিমাম যেটা এইটা, এই ভ্যালুটা, এই ভ্যালুটা পিও ম্যাক্সিমাম, তার ভ্যালু কত হবে না, এখানে আর এর জায়গায় স্মল আর বসিয়ে দাও, পিও ম্যাক্স যখন আর ইকুয়ালস টু স্মল আর হয়, স্মল আরটা কনস্ট্যান্ট, তাহলে এই আরটাই স্মল আরটাই বসাবো, স্মল আর বাই আর প্লাস আর এর স্কোয়ার, তাহলে কী হবে, স্কোয়ার আর বাই এটা টু আর এর স্কোয়ার মানে ফোর আর স্কোয়ার, তাহলে স্কোয়ার বাই ফোর ইন্টু স্মল আর, এই ভ্যালুটা, অর্থাৎ পিও ম্যাক্স এখানে হচ্ছে স্কোয়ার বাই ফোর ইন্টু স্মল আর, এইটা হলো ম্যাক্সিমাম পাওয়ার। একটা বর্তনীর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এটা, যখন আমি ই তড়িৎচালক বলযুক্ত এবং স্মল আর অভ্যন্তরীণ রোধযুক্ত একটা ব্যাটারিকে আমি একটা যত রোধ দিই না কেন, সে যত বেশি বা যত কম রোধ দিই না কেন, মাঝামাঝি একটা স্থানে সেখানেই আমরা বেশি পাওয়ার গেন করতে পারবো, পাবো, সেটাকে আমরা বলবো ম্যাক্সিমাম পাওয়ার, আর তার ভ্যালু হবে স্কোয়ার বাই ফোর আর। এই হলো গিয়ে আমাদের আলোচনার বিষয়। আমরা সমস্ত গ্রাফ আলোচনা করলাম এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের কথা আলোচনা করব এই করলাম। এখন আমরা দেখব যে এখানে এফিসিয়েন্সি কত, অর্থাৎ আমরা কত শক্তি ব্যয় করছি, টোটাল যে শক্তিটা ব্যয় করছি সেটা কত, পি ইনপুট, এই 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 ক্ষমতাটা আমরা ব্যয় করছি, পি ইনপুটের সঙ্গে টাইম গুণ করলে শক্তি হয়, তাহলে পি ইনপুট ইকুয়ালস টু আমরা কী বলবো, আই স্কোয়ার ইন্টু আর প্লাস স্মল আর, কেমন, তাহলে কী হবে, এটা ই স্কোয়ার বাই আর প্লাস স্মল আর স্কোয়ার ইন্টু আর প্লাস আর, যদিও আছে এখানে হয়তো এক্সপ্রেশন না মুছে দেওয়া হয়েছে, তাহলে কী হবে, এটা যে কোনো সময় তুমি বের করে নিতে পারবে, আর প্লাস স্মল আর, এইটা হলো পি ইনপুট আর এটা হলো পি আউটপুট। তাহলে এদের যে অনুপাত, আমি এটা যত বেশি পাবো আমার তত এফিসিয়েন্সি ভালো হবে, তাহলে এটা বাই এটা, পি আউটপুট বাই পি ইনপুট, এটাকেই আমরা বলবো এখানে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি, এখানে বর্তনীর এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি এফিসিয়েন্সি মানে দক্ষতা, এই দক্ষতা কত হবে, ইটা ইকুয়ালস টু পি আউটপুট বাই পি ইনপুট, পি আউটপুটের ভ্যালু কত, ই স্কোয়ার ইন্টু আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর স্কোয়ার, আর ইনপুট কত, এইটা, তাহলে উপরে লিখতে হবে আর প্লাস স্মল আর, এটা ই স্কোয়ার,
তাহলে এখানে স্কয়ার স্কয়ার কেটে যাবে, এখানে একটা কেটে যাবে, আর প্লাস স্মল আর, তাহলে আর বাই আর প্লাস স্মল আর হবে এফিসিয়েন্সি। এই এফিসিয়েন্সির ভ্যালু কখন কীরকম হবে? না, এফিসিয়েন্সি ইকুয়ালস টু আমি লিখব, এফিসিয়েন্সি ইকুয়ালস টু আমি লিখব আর বাইস আর প্লাস স্মল আর। এই আরটাকে ভাগ করলে কী হবে? ওয়ান প্লাস আর বাই স্মল আর। দেখো আর ইকুয়ালস টু জিরো হলে এফিসিয়েন্সি হবে 100%। এই সরি, আর ইকুয়ালস টু জিরো হওয়া মানে এটা ইনফিনিটি হয়ে যাবে, এফিসিয়েন্সি হবে 0%, স্বাভাবিকভাবে। আর যদি আমি আর যদি জিরো করে দিই, সেখানে কোনো পাওয়ার পাবো? পাওয়ার পাবো না। আই স্কোয়ার আর, আই স্কোয়ার ইন্টু আর, তাহলে এখানে আর জিরো হয়ে গেলে পাওয়ারও জিরো হয়ে যাবে, তাহলে এখানে এফিসিয়েন্সি জিরো আসবে। এবারে আর ইকুয়ালস টু স্মল আর হলে কী হবে? এফিসিয়েন্সি কত হবে? এখানে আর আর সমান হয়ে গেলে কী হবে? এক বাই এক প্লাস এক দুই সমান হবে 50%। আর আর ইকুয়ালস টু ইনফিনিটি, ইনফিনিটি হলে কী হবে? এখানে ইনফিনিটি বসিয়ে দিলে কী হবে? এফিসিয়েন্সি হবে 100%। আর এর মান যখন ইনফিনিটি হবে তখন এফিসিয়েন্সি, যদিও এর কোনো বাস্তবিক কোনো এর সেন্স নেই, এই সেন্সে এই 100% সেন্স বলে কিছু হতে পারে না। এফিসিয়েন্সি আমরা ম্যাক্সিমাম পাচ্ছি, এইটা ম্যাক্সিমাম পাওয়ার যখন পাচ্ছি তখন তার দক্ষতা হচ্ছে 50%। এইগুলোর কিন্তু কোনো বাস্তবতা নেই, এইটারও কোনো বাস্তবতা নেই। এফিসিয়েন্সি এই অ্যাট আর ইকুয়ালস টু আর 50%, এইটা তোমরা মনে রাখবে, এইটা পরীক্ষায় আসতে পারে। তাহলে আজকে আমরা তড়িৎ বর্তনীর ক্ষমতার কথা আলোচনা করলাম। তড়িৎ বর্তনীর ক্ষমতার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখলাম, যে ইনপুট যে ক্ষমতা, ইনপুট ক্ষমতা মানে পুরো বর্তনীর যে ক্ষমতা, অর্থাৎ যে ক্ষমতাটা অ্যাকচুয়ালি ব্যয় করছি সেটা, আউটপুট ক্ষমতা অর্থাৎ যেটা আমরা লোডে পাচ্ছি, অর্থাৎ যেগুলোতে আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে যোগ করে রেখেছি, যেখান থেকে আমরা কিছু পাচ্ছি, সেটা হলো আউটপুট ক্ষমতা। এই আউটপুট ক্ষমতা বা ইনপুট, আউটপুট ক্ষমতা আর ইনপুট ক্ষমতার যে অনুপাত সেটাকে আমরা বলছি এফিসিয়েন্সি বা দক্ষতা। তার মাঝে আমরা কী পেয়েছি? যে আউটপুট ক্ষমতা আমরা কোন শর্তে বেশি পাই? না, আর ইকুয়ালস টু স্মল আর হলে আমরা আউটপুট ক্ষমতা বেশি পাই। এবারে আমরা একটা এক্সাম্পল নেব। এখানে আমরা কোশ্চেন নেব যে 10 ভোল্ট ইএমএফ মানে তড়িৎ চালক বল এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধযুক্ত কোনো কোষের সঙ্গে 10 ওহম লোড রোধ যুক্ত করা হলে পি ইন অর্থাৎ বর্তনীর মোট ক্ষমতা, ইনপুট ক্ষমতা, পি আউট আর ভি কত, আই কত, আর কি পিও ম্যাক্স, পিও ম্যাক্স কত, এইটা তোমাকে বের করতে দিল। তুমি কী করবে? না দেখো, এখানে যা যা আছে, ইএমএফ ই সমান হচ্ছে 10 ভোল্ট, আর স্মল আর আছে 1 ওহম, ক্যাপিটাল আর দিয়ে দিয়েছে 10 ওহম। এক্ষেত্রে তোমার পি ইনপুট সমান কী পাবে? পি ইনপুট মানে আই স্কোয়ার ইন্টু স্মল আর প্লাস ক্যাপিটাল আর, আই ইকুয়ালস টু কি? ই বাই আর প্লাস আর, তার স্কোয়ার ইন্টু আর প্লাস স্মল আর, সমান হবে স্কোয়ার বাই আর প্লাস আর, স্কোয়ার বাই আর প্লাস আর। এখানে তুমি হবে 10 স্কোয়ার পাবে, আর এখানে আর প্লাস আর মানে 1 প্লাস 10 এইটা পাবে, তাহলে 100/11, তাহলে 11 9 99, প্রায় এরকম 11 9 99, প্রায় 9 ওয়াট পাবে ইনপুট ক্ষমতা। আউটপুট ক্ষমতা কত পাবে? আউটপুট ক্ষমতা হবে আই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর, আই এর ভ্যালু কত? এখানে আই এর ভ্যালু তুমি পাবে ই বাই আর প্লাস আর, মানে 10/R+R মানে 10+1 এর স্কোয়ার ইন্টু আর, মানে হবে 10, তাহলে কী হবে এখানে 100/11 এর স্কোয়ার 121 × 10 মানে 1000/121, 1000/121 করলে কত হবে? 1000
हजार बाय एक्सो एकुश समान होबे 8.26 वाट। एटा हलो इनपुट और एटा हलो आउटपुट और एटा छिलो इनपुट। एबारे ताहले एफिसियंसी बेर करते फेलबे। एफिसियंसी इक्वल टू कि होबे पी आउटपुट बाय पी इनपुट। जदि एफिसियंसी एखाने चाइ जदि चाइ तुमि एखाने लिखते पारबे जे 8.6/9 তাহলে কি হবে 8.26 বাজে তক 9 সমান হবে 0.9 91 92% প্রায়। এইটা পেয়ে গেলে এবারে কি কি চেয়েছে না ভি আর আই, ভি আর আই এমনি চেয়েছে। আই তো তুমি অলরেডি বের করে ফেলেছো, আই ইকুয়ালস টু কি হবে 10/11। হ্যাঁ আই ইকুয়ালস টু কি হবে না এখানে তুমি এটাকে আই ইকুয়ালস টু লিখবে 10/R+R ই বাই আর প্লাস আর সমান হবে 10/1+10 10/11। 10/11 সমান কী হবে 10/11 সমান হবে 0.90 0.9 অ্যাম্পিয়ার। এইটা আই পেয়ে গেলে, পি ইন পি আউট পেয়ে গেলে, ভি পেয়ে যাবে, ভি ইকুয়ালস টু আই ইনটু ক্যাপিটাল আর, তার মানে 10/11 গুণিতক আর এর মান কত দিয়েছে 10 100/11 11.99 প্রায় 9 ভোল্ট। এটা পেয়ে যাবে ভি। আর পিও ম্যাক্স, পিও ম্যাক্স পেতে গেলে তোমাকে কি করতে হবে তার জন্য কন্ডিশন কি আর ইকুয়ালস টু স্মল আর করতে হবে। দেখো সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করতে হবে, লোড রোধ কিন্তু যোগ করা আছে, লোড রোধটাকে এখন কমিয়ে এটাকে কমিয়ে এটাকে 1 ওহম করতে হবে, আর ইকুয়ালস টু 1 ওহম করতে হবে, তবেই তুমি পিও ম্যাক্স পাবে। পিও ম্যাক্স সমান কী হবে না ই স্কোয়ার, পিও ম্যাক্সের ভ্যালু কত হয় না হচ্ছে যখন আর ইকুয়ালস টু আর হয় হলে পিও ইকুয়ালস টু পিও ম্যাক্স হয়। এই কন্ডিশনটা এইটাই কিন্তু পরীক্ষা এখানে আসতে পারে যে আর ইকুয়ালস টু এটা, এইটা হলে কী হবে দাঁড়াও পেনটাকে চেঞ্জ করি একটু। পিও ইকুয়ালস টু পিও ম্যাক্স কখন হবে এটা যখন হবে, তাহলে সেক্ষেত্রে কী হবে ই বাই আর প্লাস আর মানে আর প্লাস আর স্কোয়ার ইন্টু আর, সেটাও আর, তাহলে কী হবে ই স্কোয়ার বাই 4R² ইন্টু আর সমান হবে ই স্কোয়ার বাই 4R। তাহলে পিও ম্যাক্স, পিও ম্যাক্স ইকুয়ালস টু কী হবে ই স্কোয়ার, ই স্কোয়ার মানে কত ই কত, ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হচ্ছে 10 10² বাই 4R, আর এর ভ্যালু কত না 1, আর স্মল আর 1, তাহলে কী হবে 100/4 সমান হবে 25 ওয়াট। হ্যাঁ 25 ওয়াট হবে ম্যাক্সিমাম যে ওয়াটেজ, ম্যাক্সিমাম ওয়াটেজ। এই হলো এখানকার আলোচনা, একটা নিউমেরিক্যাল দেখানো হলো। হ্যাঁ এইভাবে তোমরা এখানকার অর্থ আর তড়িৎবর্তনী ক্ষমতা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিম এইটা দিয়ে তোমরা যাবতীয় যা আসছে আসে পেরে যাবে। এইরকম করে তোমরা গ্রাফটা মনে রাখবে, এখানে পিও আর এটা হচ্ছে ক্যাপিটাল আর, এই জায়গাটায় আর প্লাস স্মল আর, আর এটা হচ্ছে পিও ম্যাক্স। পিও ম্যাক্স সমান কত হবে না ই স্কোয়ার বাই আর প্লাস আর স্কোয়ার ইন্টু আর, এবার আর এর মান তুমি কী করবে স্মল আর বসিয়ে দেবে, ই স্কোয়ার ইন্টু আর বাই 4R² সমান ই স্কোয়ার বাই 4R। এইভাবে তুমি এই ফর্মুলাগুলো মনে রাখবে, সব ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, তুমি বেসিক ভি ইকুয়ালস টু আই আর থেকে শুরু করবে, এটা তোমার মাথায় রাখতে হবে। ই সমান আই ইন্টু আর প্লাস স্মল আর, আই ইকুয়ালস টু ই বাই আর প্লাস স্মল আর, এটা মনে রাখবে। আই স্কোয়ার ইন্টু আর সমান হবে ই স্কোয়ার বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু আর, এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। এইগুলো মনে রাখলেই তোমার সমস্তগুলো হয়ে যাবে, এর জন্য আলাদা আলাদা করে ফর্মুলা মনে রাখার দরকার নেই, আর মনে রাখলেও তুমি পরীক্ষায় সেটাকে ইউটিলাইজ করতে পারবে না, কত ফর্মুলা তুমি মনে রেখে যাবে কখনোই সম্ভব নয়। তাহলে বেসিক ফর্মুলাগুলো তোমাকে সবসময় মনে রাখতে হবে, এই ফর্মুলাগুলো এমনিতেই আসে, এই ফর্মুলাগুলো তুমি অনেক দিন আগে থেকে শিখেছো এমনিতেই আসবে, তোমার তাতে কোনো অসুবিধা হবে না। আজকের এই পর্যন্তই, উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো থেকো তোমরা।